বন্ধুরা, আমার মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক পেজ। এই পেজটির কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াচ বাটন আছে। এখানে আপনি চাইলে খুব সহজে আপনার পেজেও এইভাবে ওয়াচ ভিডিও এই বাটনটি আপনারা অ্যাড করতে পারবেন। এবং এই বাটনটি অ্যাড করলে আপনাদের বেনিফিট কী সেটি আমি দেখিয়ে দিব। এখানে আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে অ্যাড করে একটি বাটন আকারে করে নিতে পারবেন। আর এটার ফলে এই পেজে যখন কেউ আসবে দেখতে পাচ্ছেন নিচেও যদি ক্লিক করে, নিচে ওয়াচ বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ওয়েবসাইট অথবা আপনাদের সেই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই চ্যানেলটিতে কিন্তু চলে আসছে। এছাড়া যদি আমি ব্যাগে চলে আসি, উপরে যদি ক্লিক করে এই ওয়াচ বাটন, এই এখানে যদি কেউ ক্লিক করে ওয়াচ ভিডিও, তো এখানে ক্লিক করার সাথে সাথেও কিন্তু সেই চ্যানেলে চলে যাবে যে চ্যানেলটি এখানে অ্যাড করা আছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেল অথবা আপনাদের ওয়েবসাইটের সাইটটি এখানে বাটন আকারে আপনাদের ফেসবুক পেজের ভিতরেই অ্যাড করতে পারবেন খুব সহজে। তো অবশ্যই জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মূল টিউটোরিয়ালে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইট আছে প্রত্যেকেরই কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ আপনার ফেসবুক পেজে আপনারা জানেন প্রচুর সংখ্যক ভিজিটর কিন্তু ফেসবুক পেজে থাকে। আর এই ক্ষেত্রে ফেসবুক পেজে আসার পরে যদি আপনার এখানে যদি এই ওয়াচ ভিডিও এই বাটনটা থাকে আপনার পেজে, কেউ আসার পরে অবশ্যই এখানে ক্লিক করে দেখবে যে এখানে কি ভিডিওটা আছে। আর এখানে ক্লিক করার সাথে সাথে যদি আপনাদের সেই ওয়েবসাইট অথবা আপনাদের সেই চ্যানেলে চলে যায়, আপনি বুঝতে পারতেছেন সেই ভিজিটরটা অবশ্যই আপনাদের চ্যানেলটি ঘুরে আসবে এবং আপনার চ্যানেলটি ভিডিও দেখবে অথবা ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল টিউটোরিয়ালে। তো চলুন টিউটোরিয়ালটি, এই কাজটি আপনারা কিভাবে করবেন আপনাদের ফেসবুক পেজে, এটাই এখনকার আমরা দেখে আসি। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক প্রোফাইলে আসার পরে ফেসবুক পেজে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি একটা ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। তো আপনাদের ফেসবুক পেজটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে বেশ কিছু অপশনের মধ্যে আপনাদের যে কাজটি করতে হবে, এডিট পেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এডিট পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যে কাজটি করবেন, এই যে এডিট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তো এডিটে যখন আপনি ক্লিক করবেন, তো এখানে বেশ কিছু টেমপ্লেট আপনি দেখতে পাবেন। আপনার বর্তমান কারেন্ট টেমপ্লেটটি হচ্ছে এটি, এটা আছে। তো আপনি যে কাজটি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে স্ট্যান্ডার্ড নামে একটি টেমপ্লেট আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড নামে একটি টেমপ্লেট আছে। জাস্ট এই টেমপ্লেটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো দেন এই টেমপ্লেটটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই টেমপ্লেট। তো জাস্ট এই অ্যাপ্লাই টেমপ্লেটে আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো আপনি যখন অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করবেন, আপনার টেমপ্লেটটি এখানে শো করবে এবং উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ বাটন চলে আসছে। সেভে এখানে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ চলে আসছে। এখানে লেখা আছে যে আপনাদের দি টেমপ্লেট হ্যাজ বিন অ্যাপ্লাইড, মানে এটি অ্যাপ্লাইড হয়ে গেছে। জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। তা আপনি ক্লোজে ক্লিক করার পরে এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন আপনার হোম পেজে। তো ব্যাগে চলে আসলাম এখান থেকে। ব্যাগে আসার পরে আমাদের তো মূল হোম পেজটা এরকম ছিল, তো আমরা এখান থেকে একটু পেজটি রিলোড দিব। তো এখান থেকে রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু এখন একটি বাটন যুক্ত হয়ে গেছে। তো এই বাটনটি এমনি এমনি আসে না, এই বাটনটি অ্যাড করার জন্য আমাকে যেটি করতে হয়েছে, আবার আমাদেরকে এই থ্রি ডট যে মেনুটি আছে এখানে ক্লিক করে দিতে হয়েছে। এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে দিতে, তো আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। এডিট অ্যাকশন বাটন লেখা আসবে। তো এখানে যে একটি ঘর আসছে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ইউআরএল দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি। তো আপনাদের ইউটিউব চ্যানেল অথবা আপনাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলের লিঙ্কটি আপনারা ইউআরএলটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এখানে দেওয়ার পরে আপনারা এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আপনাদের কাজটি কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমি আমার এই চ্যানেলের ইটি এখানে সেট করেছি। তো আপনারা খুব সহজে আমি যে প্রসেসে দেখালাম, এই প্রসেসে এখানে আপনাদের ওয়েবসাইট অথবা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে আপনারা সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এই পপআপটি, এই বাটনটি চলে আসবে।
এবং এখানে যদি কেউ এর পরবর্তীতে যখন আপনার পেজে কেউ ভিজিট করবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে। তো আজকের মতো টিউটোরিয়াল বিষয়টি ছিল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।